আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে সমগ্র বরাক উপত্যকা তথা আসাম এবং মিজোরামের সীমা বিবাদ সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। মাদ্রাসা টেট উত্তীর্ণরা পাবেন না চাকরি, বিধানসভায় শিক্ষামন্ত্রী। অসম কংগ্রেস নির্লজ্জের জ্বলন্ত উদাহরণ, কটাক্ষ অসম প্রদেশ বিজেপির। মিজোরাম হয়ে মায়ানমারের নাগরিকরা যাতে ডিমা হাসাও জেলায় প্রবেশ করতে না পারে সেজন্য পুলিশ সতর্ক দৃষ্টি রেখেছে। শিক্ষা দপ্তরে 22,921 পদে নিযুক্তি প্রক্রিয়া শুরুর সিদ্ধান্তে সরকারকে ধন্যবাদ বিজেপি সভাপতির। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ড্রাগস বিরোধী করা অবস্থানে মিজো আগ্রাসের মূল কারণ, নীলোৎপল। ধস পড়ে ফের অচল শিলচর হাফলং জাতীয় সড়ক। মিজোরামের কাছে আত্মসমর্পণ করল আসাম, ক্ষুব্ধ ইয়াশি। আগামীকাল ভারতের সভাপতিত্বে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক, আলোচনা হবে আফগানিস্তান নিয়ে। কথা রাখলো আমেরিকা, দরিদ্র দেশগুলোতে পাঠালো 11 কোটি ভ্যাকসিন, কিন্তু কেন টিকা পেল না ভারত। কাশ্মীরে 370 ধারা পুনর্বহরের দাবি মুসলিম দেশগুলির সংগঠন ওয়াইসির, পাল্টো তোপ ভারতের। সোনারপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত কিশোর। মিজোরামে মদ পাচারকে কেন্দ্র করে উত্তপ্ত রাঙামাটি, গাড়ি ভাঙচুর। প্রস্তাবিত ডিপিআর অনুযায়ী মেডিকেল কলেজের উন্নয়ন দাবি 1000 সায়ন্তনের। কংগ্রেস আমলে সরকারি সামগ্রীর হদিশ পেতে না হিতাধিকারী, বিজেপি। দিলখুশি 8 লক্ষের গাঁজা সহ ধৃত 2। পঞ্চায়েত তহবিলে দুর্নীতি নিয়ে বিধায়ক নিজামের নিরাপত্তায় প্রশ্ন। প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে কয়লা সিন্ডিকেটের অভিযুক্তরা, নিষ্ক্রিয় পুলিশ। মিডিয়া ফেলোশিপের গবেষণাপত্র জমা দিলেন বিভাস বর্ধন। বিশ্বমানের পরিকাঠামো না থাকলে হায়ার এডুকেশনের চ্যালেঞ্জ আসবেই, উপাচার্য। 509 বর্গমাইল জমি রয়েছে অসমের অবৈধ দখলে, ফের বিস্ফোরক মিজো সংসদ। এবার শুনুন বিস্তারিত খবর। মাদ্রাসা টেট উত্তীর্ণরা পাবেন না চাকরি, বিধানসভায় শিক্ষামন্ত্রী। রাজ্যের 20,000 মাদ্রাসা টেট উত্তীর্ণদের জন্য দুঃসংবাদ, তারা আর পাচ্ছেন না পাঠদানের সুবিধা। মহান শিক্ষকতার পেশায় নিয়োজিত হওয়ার আর অবকাশ নেই তাদের, দেওয়া হবে না তাদের শিক্ষক পদে নিযুক্তি। রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রণেশ পিগু বৃহস্পতিবার বিধানসভায় দাঁড়িয়ে একথা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। AIUDF বিধায়ক আমিনুল ইসলাম রাজ্যের 20,000 মাদ্রাসা টেট পরীক্ষায় উত্তীর্ণদের চাকরি প্রসঙ্গে বৃহস্পতিবার বিধানসভায় অধিবেশনে শিক্ষামন্ত্রীর কাছে জানতে চেয়েছিলেন। বিধায়ক আমিনুল ইসলামের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ডক্টর রণোজ পিগু সদনে জানিয়ে দিয়েছেন, রাজ্যে যেহেতু মাদ্রাসা বোর্ড নেই আর মাদ্রাসাও নেই, ফলে মাদ্রাসা টেট উত্তীর্ণদের আর নিযুক্তি দেওয়া হবে না। আগামীকাল ভারতের সভাপতিত্বে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক, আলোচনা হবে আফগানিস্তান নিয়ে। আফগানিস্তান ইস্যু নিয়ে আলোচনা হবে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে। রাষ্ট্রসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি TS তিরুমূর্তি জানিয়েছেন, 6 আগস্ট অর্থাৎ আগামীকাল বৈঠকে বসতে চলেছে নিরাপত্তা পরিষদ। ভারতের সভাপতিত্বে হতে চলা এই বৈঠকে আফগানিস্তানের শান্তি ফেরানো নিয়ে আলোচনা হবে। এক মাসের জন্য রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণ করেছে ভারত। 2021-2022 সালে প্রথমবারের জন্য এই দায়িত্ব নিল ভারত ফ্রান্সের হাত থেকে। 1 আগস্ট ভারত রাষ্ট্রসংঘের নিরাপত্তার পরিষদের সভাপতিত্বে দায়িত্ব গ্রহণ করেছে। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে ভারতের কার্যকাল শুরু হয়েছে 2 আগস্ট থেকে। আসাম কংগ্রেস নির্লজ জ্বলন্ত উদাহরণ, কটাক্ষ অসম প্রদেশ বিজেপির। নিজের সভাপতিত্বকালে অর্ধেকের বেশি সময় নষ্ট হয়ে গিয়েছে শুধু গদি রক্ষা করতেই, বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের সুযোগও সময় পায়নি। সদ্য বিদায়ী প্রদেশ কংগ্রেস সভাপতি রিপুন বাবার দায়িত্ব জ্ঞানহীন এই মন্তব্য প্রবাল ক্ষমতা কেন্দ্রিক কংগ্রেসের অভ্যন্তরীণ নির্লজ্জতা জ্বলন্ত উদাহরণ বলে কটাক্ষ করেছে অসম প্রদেশ বিজেপি। চূড়ান্ত ক্ষমতা কেন্দ্রিক প্রদেশ কংগ্রেস নেতৃবর্গে রাজ্যবাসীর প্রতি যে ন্যূনতম দায়বদ্ধতাও নেই,
প্রদেশ কংগ্রেসের বিধায়ক সভাপতি রিপুন বাবার মন্তব্যই সেই বিষয়টি প্রতিপন্ন করতে যথেষ্ট। এ সম্পর্কে প্রদেশ বিজেপির মুখপাত্র মনোজ বড়ুয়া আজ এক লিখিত বিবৃতিতে বলেন, চরম অভ্যন্তরীণ কোন্দলে জর্জরিত কংগ্রেসের দিশেহারা নেতৃত্বের হাতে রাজ্যের জনগণের উন্নয়নের বিষয়ে ন্যূনতম চিন্তা করা মূর্খামি সমান। কার্যত প্রদেশ কংগ্রেসের বিধায়ী সভাপতি রিপুন বাবার এমন অকপর স্বীকারোক্তি প্রমাণ করেছে, বর্তমান কংগ্রেসের বাহিরে রং ঝকঝক করলেও ভেতরে মরচে ধরে গিয়েছে। ধস পড়ে ফের অচল শিলচর হাফলং জাতীয় সড়ক, ধস নেমে আবারও যান চলাচল বন্ধ হয়ে পড়েছে শিলচর সৌরাষ্ট্র স্টেট ওয়েস্ট করিডোরের নরিমবংলো ও জঠিঙ্গার মধ্যে এন লেইকুল গ্রামের মধ্যবর্তী এসকার্বে। আজ বৃহস্পতিবার দুপুরে প্রবল বৃষ্টিতে শিলচর সৌরাষ্ট্র ইস্ট ওয়েস্ট করিডোরের এসকার্বে পাহাড় থেকে নেমে আসা জলের স্রোতে পাথর মাটি নিয়ে আসার ফলে ওই সড়ক পথে বেশ কয়েক ঘন্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। বর্তমানে এই এসকার্বের অব্যবস্থা বিপজ্জনক অবস্থায় রয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ড্রাগস বিরোধী করা অবস্থানই মিজো আগ্রাসের মূল কারণ, নিরুৎপল। মিজো আগ্রাসনের মূল কারণ হলো মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ড্রাগস বিরোধী করা পদক্ষেপ। মিজোরাম এবং মায়ানমারের বেশ কিছু সীমান্ত এলাকা আজ উন্মুক্ত। ড্রাগস ও বিভিন্ন নেশা জাতীয় সামগ্রী সহ আগ্নেয়াস্ত্র মায়ানমার থেকে মিজোরাম হয়ে সহজেই অসমে চলে আসে। মুখ্যমন্ত্রী ড্রাগস মুক্ত আসাম গড়ার সংস্কারবাড়িতের মাথায় বজ্রঘাত হয়েছে, তাই পরিকল্পনা করেই লায়লাপুর হাইলাকান্দি সহ করিমগঞ্জ জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় মিজোরা আগ্রাসন চালিয়েছে। দক্ষিণ করিমগঞ্জের সুপ্রকান্দির পুটিমারায় কিষাণ মোর্চার এক সভায় এই মন্তব্য করেছেন বিজেপি নেতা নীলোৎপল দাস। মিজোরাম হয়ে মায়ানমারের নাগরিকরা যাতে ডিমা হাসাও জেলায় প্রবেশ করতে না পারে সেজন্যে পুলিশ সতর্ক দৃষ্টি রেখেছে। অসম মিজোরাম সীমান্ত হয়ে ডিমা হাসাও জেলায় প্রবেশ করার জন্য মায়ানমারের 10,000 মানুষ মিজোরাম সীমান্তে রয়েছে বলে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্যের পর এ নিয়ে ডিমা হাসাও জেলার পুলিশ সতর্ক দৃষ্টি রেখে চলছে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এমন মন্তব্যের পর কার্যত ডিমা হাসাও জেলার মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ডিমা হাসাও জেলার পুলিশ সুপার জয়ন্ত সিং জানিয়েছেন, মায়ানমার থেকে মিজোরাম হয়ে অসম সীমান্ত দিয়ে ডিমা হাসাও জেলায় মায়ানমারের মানুষ অনুপ্রবেশ করতে না পারে এ নিয়ে ডিমা হাসাও পুলিশ সতর্ক রয়েছে। পুরো পরিস্থিতির উপর নজর রেখে চলছে ডিমা হাসাও পুলিশ। জেলার সকল পুলিশ থানা ও সীমান্ত এলাকায় নিরাপত্তা দায়িত্বপ্রাপ্ত পুলিশকে সতর্ক দেওয়া হয়েছে। কাশ্মীরে 370 ধারা পুনর্বহালের দাবি মুসলিম দেশগুলির সংগঠন ওআইসির, পাল্টত ভারতের। 370 ধারা পুনর্বহাল করে 2019 সালের 5ই আগস্ট পূর্ব অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া হোক কাশ্মীরকে। মুসলিম দেশগুলির সংগঠন অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশনের তরফে এমনই দাবি জানিয়ে বিবৃতি প্রকাশ করা হয়েছিল, সেই দাবি খণ্ডন করে পাল্টা তোপ লাগলো ভারত। এই বিষয়ে নয়াদিল্লির বক্তব্য, স্বার্থ চরিতার্থ করতে যেন কোনো দেশ কোনো আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ব্যবহার না করে। পাশাপাশি ফের একবার মনে করিয়ে দেওয়া হয় যে কাশ্মীর ইস্যু একান্তভাবে ভারতের অভ্যন্তরীণ বিষয়।